দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা কাঠের ব্রিজের, বড় খালের উপর কাঠের ব্রিজের বেহাল অবস্থা থাকায় দুর্ঘটনার আশঙ্কা গ্রামবাসীদের। ভগবানপুরে এক নম্বর ব্লকের কোটবার গ্রামের খালের উপরে কাঠের ব্রিজ দীর্ঘদিন ধরে বেহাল, ভেঙে পড়েছে কাঠের পাটাতন, যে কোনো সময় ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে যেতে পারে। দীর্ঘদিন ধরে এই ব্রিজ মেরামতির না কারণের ফলে এই বেহাল অবস্থা। গ্রামবাসীরা এই ব্রিজের দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে। শুধু গ্রামবাসী নয়, এই ব্রিজের ওপর দিয়ে স্কুলের ছাত্রছাত্রীরাও যাতায়াত করে। এই পুলটা বারে বারে মানে গ্রাম পঞ্চায়েত প্রধানকে মানে রিকোয়েস্ট করা হয়েছে, আমি নিজে ব্যক্তিগতভাবে, উনি বলছেন দেখছি গ্রাম পঞ্চায়েত এই পুল মেরামত করার জন্য 1,000 টাকা দিতে পারে না, বলে আমাদের টাকা নেই। এই গ্রাম পঞ্চায়েত কীভাবে চলছে সেটা আপনাদের বিষয় মানে জানার বিষয়, মানুষকে জানানোর বিষয়। এই গ্রাম পঞ্চায়েত 1,000 টাকা দিতে পারে না। আমি ভগবানপুর এক নম্বর ব্লকের শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কোটবার গ্রামের ওপর থাকা নিকাশি খালের ওপর রয়েছে কাঠের ব্রিজ। নিকাশি খালটি কেলেগাঁই নদীর সঙ্গে যুক্ত থাকায় বছরে সারা বছরই স্রোত থাকে, যার ফলে এই অঞ্চলের মানুষদের একমাত্র যাতায়াতের প্রধান অবলম্বন এই কাঠের ব্রিজ। কিন্তু দীর্ঘদিন ধরে এই ব্রিজ সংস্কার না হওয়ার ফলে ভেঙে পড়েছে তার কাঠের পাটাতন, এমনকি কাঠের জায়গায় গ্রামবাসীরাই নিজেদের উদ্যোগে বাঁশ লাগিয়েছে। এই ব্রিজ দিয়ে কোটবার গ্রাম পঞ্চায়েতের কোটবার, চিয়াবেড়িয়া, আন্দুলবেড়িয়া সহ 4-5টি গ্রামের মানুষজন যাতায়াত করে প্রতিদিনই। আমাদের বিধায়ক, আমাদের যে বর্তমান বিজেপির বিধায়ক, তার কাছেও অ্যাপ্লিকেশন দিয়েছি, তিনিও একবার এসে দেখেও না, তিনিও কোনো ব্যবস্থা নেয় না। আমি এই যে কোটবার গ্রামের মৌজার উপর দিয়ে খাল গেছে, মৌজার মাঝখান দিয়েই খাল গেছে, এই মৌজার উপাস থেকে তালদা আন্দুলিয়াবাড়ের চাষিরা। স্থানীয় গ্রামবাসীদের দাবি, এই ব্রিজ সংস্কারের জন্য বহুবার গ্রাম পঞ্চায়েত প্রধান বা ব্লক প্রশাসনকে জানানো হয়েছে, তা সত্ত্বেও তারা কর্ণপাত করেননি। দ্রুত এই ব্রিজ সংস্কারের দাবি জানায় এলাকাবাসীরা, না হলে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছে। পুল কাঠের না করে পাকার করতে হবে, এটাই আমাদের দাবি। এবার আমাদের নির্বাচনের সময় আমরা এই দাবি নিয়ে লড়াই করব, গ্রাম পঞ্চায়েত ঘেরাই করবো, ডেপুটেশন করবো, দেবো, আমরা জানিয়ে দিয়েছি গ্রাম পঞ্চায়েত ডেপুটেশন দেবো, বৃহত্তর আন্দোলন দিকে যাবো, এটা আমরা জানিয়ে দিয়েছি। যদিও ব্রিজ সংস্কারের দাবি নিয়ে গ্রাম পঞ্চায়েত বা ব্লক প্রশাসনে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্যই করতে চায়নি এ বিষয়ে। ভগবানপুর থেকে সৈকত সেট রিপোর্ট, নিউজ 18 লোকাল।